উপহার 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 আমাদের চ্যানেলে দর্শকদের জন্য আবারও একটা ফোন উপহার হিসেবে আজকের ভিডিওতে নিয়ে এসেছি। এবং আমি চাই, যেহেতু আপনারা আমাদের পরিবারের সদস্য, তাই আপনারাও প্রতিটা ভিডিওতে কিছু না কিছু উপহার পাবেন, এটাই আমি চাই। সবসময় সম্ভব হয় না, কিন্তু আমি ম্যাক্সিমাম চেষ্টা করি এবং ভবিষ্যতেও চেষ্টা করব যাতে আপনারা কোনো না কোনো উপহার, অ্যাটলিস্ট আজকের মতো কোনো ফোন উপহার হিসেবে পান। তো আজকের ভিডিওতে কিভাবে আপনারা একটা ফোন উপহার হিসেবে পাবেন সব জানাবো, কী ফোন আছে সব জানাবো। আর আগে যে দুটো উপহারের আপনাদের রেজাল্ট জানানো বাকি রয়েছে, সেগুলো আগামীকাল বা আজকের ভিডিও শেষে গিয়ে জানিয়ে দেবো, দেখা যাক কী হয়। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক বাটনটা তো আপনাদের জন্য সবসময় আমাদের চ্যানেলে খোলা থাকে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। বেশি কথা না বাড়িয়ে আর শুরু করে দেওয়া যাক ভিডিও। ভিডিওর শুরুতেই বলবো যে স্যামসাং তাদের বিজনেস স্ট্র্যাটেজি মনে হয় পাল্টে ফেলছে। তারা চাইনিজ ব্র্যান্ডগুলোকে আর মনে হয় ব্যবসা করতে দেবে না। তারা এতদিন যেগুলো ফ্ল্যাগশিপ ফোন হতো, প্রিমিয়াম সেগমেন্টের ফোন হতো, সেই মার্কেটে তারা একদম ডমিনেট করতো, কিন্তু মিড বাজেট সেগমেন্টে এবং সবথেকে বড় কথা একদম বাজেট সেগমেন্টে এন্ট্রি লেভেলের যে ফোনগুলো হওয়ার কথা, সেই ফোনের মার্কেটে স্যামসাং কিন্তু এতদিন সেভাবে ছিল না। এবার স্যামসাং মনে হয় সেই দিকে নজর দিচ্ছে। স্যামসাং একদম কম দামে ফোন নিয়ে আসছে। আপনারা ভেবে দেখুন, স্যামসাং ইন্ডিয়াতে 6,700 বা 800 রুপিতে যদি একটা ফোন লঞ্চ করে এবং সেই ফোনটার ডিসপ্লে যদি 6.5 ইঞ্চি সাইজ হয়, সেই ফোনটাতে যদি ব্যাক সাইডে দুটো ক্যামেরা থাকে, 5000 mAh ব্যাটারি থাকে, 7.8 ওয়াটের চার্জার থাকে, তাহলে কেমন লাগবে? ব্র্যান্ডিং, স্যামসাংয়ের ব্র্যান্ডিংটা যেখানে এত কম দামেও আমরা পেতে পারছি, সেখানে ব্যাপারটা খুব একটা খারাপ হবে না। কিন্তু এই মার্কেটে আমরা দেখেছি চাইনিজ ব্র্যান্ডগুলো 6.5 ইঞ্চি ডিসপ্লে দিত, ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা থাকতো, ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতো, 5000 mAh ব্যাটারি। তো স্যামসাং সব কিছু যদি সেই দামে দিয়ে দেয়, স্যামসাংয়ের ব্র্যান্ডিং যদি থাকে যেটার উপর আমরা চোখ বুঝে ভরসা রাখতে পারি, তাহলে খারাপ কী আছে? স্যামসাং বিজনেস স্ট্র্যাটেজি শুধু এই জায়গাতেই পাল্টাচ্ছে না। স্যামসাং 2019 সালে বা 2020 সালে যেটা আমরা কমপ্লেন করতাম, কম দামি ফোনে তাদের বিল্ড কোয়ালিটি অতটা ভালো হতো না। ব্যাকসাইডে এখন সবাই পলিকার্বোনেট দেয়, কিন্তু সে পলিকার্বোনেটের কোয়ালিটি কেমন হবে? স্যামসাংয়ের এ সিরিজের ফোনের পলিকার্বোনেটের কোয়ালিটি ভীষণ ভালো হতো, কিন্তু স্যামসাং যদি এখন এন্ট্রি লেভেলের ফোনে সেই রকম পলিকার্বোনেট দেয়, সেই রকম ব্যাক প্যানেল দেয়, তাহলে কেমন হয়? ঠিক সেটাই হয়েছে স্যামসাং গ্যালাক্সি M02। এই ফোনটা স্যামসাং ইন্ডিয়াতে 6,700 ইন্ট্রোডাক্টরি প্রাইস, যদিও এরপর এটা 6,999 বিক্রি হবে, কিন্তু এই ফোনটা ওভারঅল ব্যাক সাইড থেকে যদি দেখেন, অবশ্যই দেখে অনেক দামি ফোন মনে হচ্ছে। তুলনামূলক এই ফোনটাকে অন্তত 10 থেকে 15 হাজার টাকা দামের ফোন বলে অনায়াসে চালিয়ে দেওয়া যাবে। এই ফোনটার ব্যাকসাইডে একটা টেক্সচার রয়েছে কালোর মধ্যে, যার ফলে কোনোরকম ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, যার ফলে কোনোরকম স্ক্র্যাচ এসে যাওয়ার ভয় খুবই কম থাকবে, এবং ব্যাকসাইডে দুটো ক্যামেরা দেখা যাবে, 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তারপর একটা আছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার, সেটা যেরকমই কাজে লাগুক না কেন, দুটো ক্যামেরা দেখতেও তো ভালো লাগে, লুকটাকে বাড়িয়ে দেয়, তো সেটাই এখানে হয়েছে। এবং ফ্রন্টে স্যামসাংয়ের ডিসপ্লে বরাবরই আমরা জানি ভালো হয়, এখানেও 6.5 ইঞ্চি একটা HD+ TFT ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, কোনো কালার শিফটিংয়ের ইস্যু নেই, কোনো রকম সমস্যা নেই, এবং এই দামের হিসাবে বেজেলস এবং চিনও ঠিকঠাক আছে আমি বলবো। 5000 mAh ব্যাটারি, Android 10 এবং One UI 2.5, এই One UI এর ব্যাপারটাও এখানে কিন্তু উল্লেখযোগ্য। One UI 2.5 আছে মানে আপনি এখানে বিজ্ঞাপনের ঝঞ্ঝার মুক্ত থাকতে পারবেন এবং প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন অনেক কম আছে। এই ফোনটা 4টে কালার আর 2টো ভেরিয়েন্টে আসছে, 3GB 32GB আর 2GB 32GB দুটো ভেরিয়েন্টে আসছে। 32GB স্টোরেজ দেওয়া হয়েছে ঠিকই, তবে আপনি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, কারণ এখানে ডেডিকেটেড একটা মেমোরি কার্ড স্লট দেওয়া হয়েছে, যেটা একটা বাজেট সেগমেন্টের ফোনের জন্য আমি মনে করি একদম নেসেসারি। স্যামসাং এই অভাবটা আমাদের পূরণ করে দিয়েছে। অবশ্যই সব মিলিয়ে প্যাকেজটা খুব একটা খারাপ নয়, তবে এটা আরও ভালো হবে ভবিষ্যতে স্যামসাং যদি প্রসেসরের দিকে নজর দেয়, তাহলে অন্যান্য চাইনিজ ব্র্যান্ড দাঁড়াতেই পারবে না। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের 6739 প্রসেসরটা, যেটা ওই কোয়ালকম স্ন্যাপড্রাগনের 425 430 এরকম একটা জায়গায় অবস্থান করে। এই স্যামসাং গ্যালাক্সি M02, এই ফোনটা আপাতত অ্যামাজনে স্যামসাংয়ের নিজস্ব পোর্টালে পাওয়া যাবে, এছাড়াও অফলাইনে বিভিন্ন দোকানে টোকানেও পাওয়া যাবে, এবং পৃথিবীর গ্লোবালি বিভিন্ন দেশে যখন লঞ্চ করবে সেখানেও কিন্তু এটা কম দামে এন্ট্রি লেভেলে একটা দারুণ ফোন হতে পারে। আমার মনে হয় এই ফোনটার বিল্ড কোয়ালিটি যেরকম, সেটা এই বছরে বেশ একটা হিট ফোন হতে পারে একদম কম দামে।
এত কম দামে স্যামসাংয়ের ফোন আমরা এর আগে কিন্তু ভাবতে পারিনি। স্যামসাং এটা প্রথমবার নিয়ে আসলো, সেক্ষেত্রে জিনিসটা আমার ভালো লাগলো এবং আপনাদের জন্য এটা অবশ্যই উপহার হিসাবে একটা ফোন থাকছে। আপনাদের শুধুই একটা কমেন্ট করতে হবে, লাইক বাটনটা প্রেস করতে হবে আর আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। সিম্পল নিয়ম, আর কিচ্ছু না। এরপর আজ থেকে এক মাস আর দেরি করাবো না, 15 দিন বাদেই এবার রেজাল্ট ডিক্লেয়ার করে দেবো এবং আপনাদের মধ্যে একজন না একজন অবশ্যই এটা উপহার পাবেন। এবং যারা পাবেন না নিশ্চিন্তে থাকুন, ভবিষ্যতে আরও প্রচুর উপহার আসছে আপনাদের জন্য, আজ না পেলেও কাল পাবেন। আমাদের সাথে থাকুন, আমরা একসাথে পথ হাঁটব। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।